দুদিন পর স্বাভাবিক রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্লাস পরীক্ষা সহ চলছে প্রশাসনিক কার্যক্রম। তবে হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থীদের একাংশ। দোষীদের বিচার দাবি করেন তারা। সংঘর্ষের সময় রেললাইনে আগুন এবং সরঞ্জাম চুরির অভিযোগে মামলা করেছে রাজশাহীর রেল কর্তৃপক্ষ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। স্বাভাবিক হতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, চলছে ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন অর্থনীতি বিভাগের শিক্ষক ফরিদউদ্দিন খান, তার সাথে সংহতি জানান শিক্ষার্থীরা। ক্লাসে আমরা ফিরছি, একটু আনন্দ লাগতেছে এই কারণে, কারণ আমাদের কিছুদিন পর পরীক্ষা। আমরা অবশ্যই চাই এর একটা সুষ্ঠু বিচার তদন্ত হোক এবং দোষীদের বের করা হোক। এখানে বহিরাগতদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ করে দিতে হবে। ন্যাক্কারজনক পুলিশ এবং স্থানীয়দের সন্ত্রাসীদের যে হামলা, তার প্রতিবাদে আমি আজকে এখানে দাঁড়িয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বেশিরভাগই মেনে নেওয়া হয়েছে। পুলিশ জানায় সব পক্ষকে তারা কেবল থামানোর চেষ্টা করেছেন। ছাত্ররা যে আমাদের কাছে দাবি দাওয়াগুলি দিয়েছে, তার ভিতরে বহিরাগতরা যেন ক্যাম্পাসে প্রবেশ না করে সেই বিষয়টি আমরা কিন্তু গত দিন থেকেই এই কার্যক্রম আরম্ভ করে দিয়েছি। এখানে পুলিশের কিন্তু কোনো রকম কোনো গোলাগুলি কোনো আমরা কোনো ঘটাইনি। আমরা শুধুমাত্র টিয়ার শেল মাঝ বরাবর নিক্ষেপ করে আমরা পরিবেশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি। ব্যবসায়ীদের সাথে সংঘর্ষের সময় রেললাইনে আগুন ও সরঞ্জাম চুরির অভিযোগে মামলা করেছে রাজশাহী রেল কর্তৃপক্ষ। হারুন ওরশি চৌধুরী, চ্যানেল 24, রাজশাহী।